কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায়। যাকে অবহেলা করছো সে হয়তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো, যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় না ছেড়ে যায়। বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়ে যায়, একটি ইগো, অপরটি সন্দেহ। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। স্বার্থের টানে আত্মীয়স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুবই কম ছেড়ে যায়। সম্পর্ক শেষ হলো শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। দোষটা কাটার নয়, দোষটা আমাদেরই, কারণ তার ওপর আমরাই পা রাখি, কাটা তো তার জায়গাতেই থাকে। মেয়েরা যখন কাঁদে তখন পানি বের হয় চোখ থেকে, ছেলেরা কাঁদলে পানিটা আসে একদমই ভেতর থেকে। রাতটা আগের মতনই আছে, কিন্তু ঘুমটার আগের মতো আসে না। খারাপ সম্পর্কে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে, এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে রাখাটাই বড় কথা। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে। একটা আবার ভেবে দেখুন, সেই মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি, আপনি আর আপনিই আছেন। তাকে অবহেলা করাটা ঠিক না, তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক না সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার, পরিস্থিতি সবসময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে। অভিমান আর অভিনয় এই দুটো বোঝা বড্ড কঠিন। হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। পৃথিবীতে সবাই টাকার পাগল, টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না। সব মেঘ যেমন সাদা হয় না, তেমনি ঠিক সব মানুষেরও ভালো মানুষ হয় না। যে বুঝতে চায় না তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন, সে তেতোই থাকবে। কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা মানুষকে অসম্মান করবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসার একটা সূত্র। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখের হয়
পুরুষের গুণে। মানুষের ভাগ্যে কিছু মানুষ থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। যদি যোগ্য ছেলেকে বিয়ে করো, ভালোই মাল পটিয়েছিস। যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি না, আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো, দেখবে দেখতে সুন্দরতাই ছেলেটাকে পেয়েছিস। যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো, এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে। কথায় আছে, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হইও না ছাগলে মুড়ে খাবে। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে, তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। কখনকার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টি করতে ভালো জানে। অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নেই। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো, তারপর বিশ্বাস করো। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। তুমি যত দেবে ঠিক ততটাই পাবে, সেটা ভালোবাসাই হোক কিংবা অবহেলা। কাউকে জোর করে আটকে রাখতে নেই, যে থাকার এমনিতেই থাকবে, আর যে না থাকার সে হাজার বললেও থাকবে না। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে, তাদের শেষটা অনেক সুন্দর হয়। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। কখনো পরাজয় স্বীকার করবে না, সব বিষয়ে তর্ক করবে, যুক্তিতে হারতে চায় না, নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহ করে, সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে, মনে আঘাত দিয়ে কথা বলে, নিজের স্বার্থ আগে দেখে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেল, কথাগুলো গোপন রাখো, কারণ এক সময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো, তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল, মনে রেখো। রাজাকেও মাটিতে পা ফেলতে হয়।